নমস্কার, আমি কৌশিক রায়। প্রত্যেক প্রিয় দর্শকবন্ধুকে শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকের এই দুর্গাপুজো ভালো কাটুক, সপরিবারে আনন্দ করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের মা দুর্গা দুর্গতি নাশ করে, আমি এই মায়ের কাছে কামনা করি। এবং প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, দুর্গা নবমীতে যে রাশিগুলোর হীরার খনি পেতে চলেছে, এই নবমীর দিনটা স্পেশাল কয়েকটি রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ দিন কিন্তু হতে চলেছে। অর্থাৎ কল্পনার বাইরে এই রাশিগুলো কিন্তু রেজাল্ট কিন্তু পাবে। দেখুন, প্রথম কথা বলি, এই দুর্গা পুজোতে আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে বাস্তু ক্ষেত্রে সমস্যা আছে, আপনারা এই নবরাত্রিতে বাড়িতে অবশ্যই কর্পূর দিয়ে আরতি করুন। গোটা বাড়িতে দেখবেন নেগেটিভ জায়গাটা যেটা আছে সেটা কাটবে, বিশেষভাবে এটা খুবই ভালো এই নবরাত্রিতে করা। এবং আপনাদের অর্থনৈতিক স্ত্রী বৃদ্ধি আপনাদের হবে কর্পূর দিয়ে আরতি করলে। যাদের ঋণে পড়ে গেছেন, ঋণের জায়গা থেকেও কিন্তু কিছুটা হলেও মুক্তি কিন্তু আপনারা পাবেন। দেখুন, মা দুর্গা যে রাশিগুলোকে মহানবমীতে রাশিগুলোকে দিতে চলেছে প্রচুর অর্থ, সেই রাশিগুলো একে একে আমি নাম এখানে আলোচনা করতে চলেছি। তার আগে আরেকটি আপনাদেরকে ইনফরমেশান দিই। প্রথম কথা হচ্ছে, এই দুর্গাপুজো, এই দুর্গাপুজো আগামীকাল নবমী, এই নবমী দিনটাও কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, এই দুর্গাপুজোতে যারা এই নবরাত্রির যারা পুজো বা উপাসনা যারা করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব কিন্তু মঙ্গল কিন্তু হবেই হবে। এবং নবরাত্রির এই ব্রত যারা রাখবে তাদের জীবনে বাধা বিঘ্ন দুঃখ দারিদ্রতা নিশ্চিত রূপে কিন্তু দূর কিন্তু হবে। এবং একটি পদ্মফুল অবশ্যই গৃহে নিয়ে আসুন, বিশেষভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের হবে। একটি পদ্মফুল অবশ্যই আপনারা পুরোহিতের কাছ থেকে চেয়ে অবশ্যই নিয়ে আনবেন। এবং আপনার বাড়ির ঈশান কোণে এটা রাখার চেষ্টা করবেন, তাতে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু হবে। অর্থাৎ এটা কিন্তু টানা এক বছর কিন্তু ডাকতে হবে। আবার পরের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে আবার এই ফুলটি আপনারা বিসর্জন দিয়ে আবার আরেকটি পদ্মফুল অবশ্যই আপনারা গৃহে নিয়ে আনুন। তো যে রাশিগুলোর আমি কথা বলবো আগামীকাল, অর্থপ্রাপ্তির একটা মহা যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির নিশ্চিত কিন্তু হতে চলেছে। যে কোনো দিক থেকে অর্থের জোয়ার আসতে চলেছে, হীরের খনি পেতে চলেছেন বৃশ্চিক রাশি। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সোনায় সুয়াগা কিন্তু হতে চলেছে। অর্থাৎ মহানবমীতে কর্কট রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্য সাথ দিতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই মহানবমীতে মহা ধনবর্ষা হতে চলেছে মীন রাশি। আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজুদ হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে এক কথায়। বৃষ রাশির অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি।
কুন্ন রাশির এই মহানবমীতে আপনাদের বিশেষভাবে মহাপ্রাপ্তি ঘটতে চলেছে। হীরের কোণি আপনার কুন্ন রাশিও কিন্তু পেতে চলেছে, মা দুর্গার কৃপায়, মা দুর্গার আশীর্বাদে আপনাদের দুর্গতি নাশ হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির চোখ কিন্তু সৃষ্টি হতে চলেছে। ব্যবসা আপনার বিদেশ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল। দুর্গা নবমীতে এই রাশিগুলো হতে চলেছে মহাকোটিপতি। তাই আমি আবারও বলবো প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। অবশ্যই কমেন্ট করুন, মা দুর্গা প্রত্যেক মানুষের দুর্গতি নাশ করুক, আপনার জীবনে মানে সম্পত্তি, দাম্পত্য সুখ, সন্তান সুখ, ব্যবসা, কর্ম, কেরিয়ার সমস্ত দিক কিন্তু ভালো করুক, এই আমি কামনা করি। নমস্কার, ধন্যবাদ।